হ্যালো ভিউয়ার্স, আমি শুভেন্দু দাশকার। আমার ম্যাথ এস ডট এল এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজ ১৬ অধ্যায় থেকে ১৬.৪ অনুশীলনীর একটি বেদনের বক্রতলের ক্ষেত্রফল ১০০ বর্গ সেন্টিমিটার এবং আয়তন ১৫০ ঘন সেন্টিমিটার, বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের এই সমস্যাটি সমাধান করতে হলে বেলন সম্পর্কে জানতে হবে। বেলন একটা পাইপের মতো যা ভূমির ভূমিটা হচ্ছে বৃত্ত, ভূমির ব্যাসার্ধটাই হচ্ছে বেলনের ব্যাসার্ধ, আর উচ্চতা বেলনটা যতটুকু লম্বা। এখন এর এই অঙ্কটা পাততে হলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল আর বেলনের আয়তন জানতে হবে। বক্রতলের ক্ষেত্রফল সমান টু পাই আর এইচ, আর বেলনের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। আয়তন হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, আর বেলনের বেলনের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে যে পরিধি ইনটু উচ্চতা। আমাদের যেহেতু এখানে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা দেওয়া নাই, তা ধরে নিতে হবে। ধরি ভূমির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, উচ্চতা সমান ২৮ সেন্টিমিটার। অতএব প্রশ্ন মতে যেহেতু আমাদের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ সমান ১০০, বা পাই আর এইচ সমান ১০০/২। অতএব পাই আর এইচ সমান ৫০। নাম্বার ১, এবং আর একটা প্রশ্ন হতে হবে আয়তন দিয়ে, এবং পাই আর স্কয়ার এইচ সমান ১৫০। প্রশ্নে আছে যে আয়তন সমান ১৫০। এটা দুই নংকে যদি আমরা এক নংদের ভাগ দিই, যেহেতু দুই বড়, তাই দুইকে আগে দেখছি করে পাই পাই আর স্কোয়ার এইচ সমীকরণের বাম পাশে সমান দিয়ে ডান পাশ লিখতে হয় ভাগ্যের সময়। এই জায়গায় ছিল পাই আর এইচ সমান এখানে ১৫০, আর পাই আর এইচ সমান ৫০। এখন আমরা একটা কাটাকাটি করে নিই, তিনবার চাই এইচ কাটা পাই কাটা আর স্কয়ারের আর কেটে যেটা আর থাকে। অতএব আর সমান ৩। আমরা সিলিন্ডারের বা বেলনের আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন এই ব্যাসার্ধ আমরা এক নামে বসিয়ে পাই আর এর মান, আর যে ৩ হলো এক নাম হইতে পারে, এক নামে আর এর মান বসে আর সমান ৩ বসিয়ে পাই গুণ আর গুণ এইচ আর মানে ৩ সমান ৫০, বা এইচ সমান ৫০/পাই গুণ ৩ সমান ৫০/৩.১৪১৬ গুণ ৩ সমান ৫০/৯.৪২৪৮
অতএব এইচ সমান 5.3051 সমান 5.305 বিরাই। অর্থাৎ উচ্চতাও পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। ওকে, ব্যাসার্ধ বেলুনের ব্যাসার্ধ সমান 3 সেন্টিমিটার ও উচ্চতা সমান 5.305 সেন্টিমিটার। অ্যান্সার।